হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিং আ নার্স। তো আমি রিয়া শুরু করছি আমার প্রথম ভ্লগ। এর আগে আমি শুধু শর্ট ভিডিওই বানাতাম, কিন্তু মনে হলো বড় ভিডিও বানানো উচিত নিজের পরিচিতির জন্য, তো শুরু করলাম। এই যে ফ্রেমটা দেখছেন, এটাতে আমাকে ফ্যান সিটেড করা হয়েছিল, মানে বেস্ট পারফরমেন্সের জন্য কোভিডের সময়। এই যে ভিডিওতে দেখছেন বয়স্ক মহিলা, উনি আমার শাশুড়ি মা, আর এই আমি রিয়া। আর পুচকিটাকে দেখছেন, ও পাশের বাড়ির সমৃদ্ধা। কিছুই না, দৈনন্দিন জীবনে আমরা যা কিছু করে থাকি সেটাই শেয়ার করলাম আপনাদের সাথে। আর একটা ছুটির দিন, আমি বাড়িতে থাকলে কী কী করি, তো আজকে ভাবলাম একটু বাইরে থেকে ঘুরে আসি। পাশেই আমাদের স্টেট আসাম, আমাদের বাড়ি থেকে আসাম অনেকটাই কাছে। তো আসাম সাইডে একটা মেলা হচ্ছে, পরিকার মেলা। তো আমি আমার শাশুড়ি মা ভাবলাম আজকে ছুটি আছে, তো ছুটির দিনে একটু ঘুরে আসাই যাক। তো সেই প্ল্যান করে আমরা এখন টোটো ধরে চলছি মেলার উদ্দেশ্যে। তো আমরা এখন সমৃদ্ধার মামা বাড়িতে চলে এসেছি, এখন হচ্ছে আমরা বাড়িতে ঢুকছি। ফোনটা একটু কাঁপছে, কেন কি ঠিক করে ধরতে পারিনি, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স খুবই কম। আর সমৃদ্ধার মামা বাড়িতে দেখুন কত লেবু হয়েছে। তো রুমিদি, মানে সমৃদ্ধার মা, বললো যে কয়েকটা লেবু নেওয়ার জন্য। তো অনেক গাছে ঝাঁকা ঝাঁকা লেবু হয়েছে, আমি তো ভীষণ খুশি দেখে। তো আমিও দু তিনটে ছেঁড়ার চেষ্টা করছি। দেখুন কত বড় বড় লেবুগুলো। এরপর আমরা ঢুকে গিয়েছি সোজা মেলাতে। মেলার মধ্যে এই যে দেখছেন মন্দির, মন্দিরে ঢোকার একদমই অবস্থা নেই, এত ভিড়। বাইরে সবাই ধূপকাঠি প্রদীপ চা খুশি লাগাচ্ছে নিজের মনোকামনা পূর্ণ করার জন্য, শুনেছি খুবই জাগ্রত। এই দেখুন ফুলের দোকান, এগুলো সব প্লাস্টিকের, কোনোটাই আসল নয়। তারপরে আমরা ঢুকে গেলাম একটু দোকানগুলো দেখার জন্য, কিন্তু ভিড়ের জন্য দেখার উপায় নেই, চারিদিকে শুধু লোক আর লোক। 10 টাকার দোকান দেখছেন, এই দোকানে যত ভিড়, মা মনসা হরেক মাল বড় বড় পোস্টার করে টাঙানো। দেখুন এগরোলগুলো মনে হচ্ছে আমার দিকে তাকিয়ে আছে। তারপরে চলে গেলাম আমরা একটু খাওয়া দাওয়ায়, খেয়ে নিলাম একটু ঘুগনি, 10 টাকা প্লেট, বাট খেতে কিন্তু অসাধারণ। আর এগুলো দেখুন গাড়িগুলো, টমটম গাড়ি, ছোটোবেলার কথা মনে পড়ে গেল, সত্যি কত ভালো ছিল না ছোটোবেলাটা। তারপরে ঢুকে গেলাম একটু ভিড়ের মধ্যে, এখানে শাড়ি টাড়ি সব কিছু বিক্রি হচ্ছে। তো শাড়ি কেনার ইচ্ছা ছিল, মা বললো ওগুলো ভালো হবে না, তার জন্য আর কেনা হলো না। খুব শক্ত আছে বাটিগুলো, সুন্দর দেখতে। সবাইটা পিছনে কি একটু কালো কালো দাগ, ওটা কিছু না, মাঝেতে চলে যাবে। তারপরে এই যে বাটিগুলো কিনেছি, এখানে আরও একটা বাটি আছে কিনেছি হচ্ছে, তাদের বাটিগুলো দেখে নিচ্ছি। এই যে আরও একটা বাটি, এটাও 30 টাকা দাম। এই যে এখানে কতগুলো বাটি আছে এগুলো সব কিনেছি। আর এখানে হচ্ছে আছে দুটো ফুল, যে দুটো হচ্ছে কাগজের, কিন্তু দেখতে খুব সুন্দর, খোপা টোপা লাগানো খুব ভালো হবে। এটাও আমি কিনেছি একটা 25 টাকা করে, মেলায় তো তাই দাম একটু বেশি নিচ্ছিল, এটা কিনেছি। আর হচ্ছে কিনলাম হচ্ছে এই প্লেটগুলো হচ্ছে 30 টাকা করে, বাট সুন্দর প্লেটগুলো, খুবই সুন্দর। তারপরে হচ্ছে আর আমি কিনলাম এই ঝুড়িটা, এই ঝুড়িটা হচ্ছে, এটাও 30 টাকা নিয়েছি, সব আমি 30 টাকার দোকান থেকেই নিয়েছি। এই
রাখা যাবে। তারপরে আমি কিনেছি দুটো চুড়ি আমাদের পাশের বাড়ির পুচকিটার জন্য, সমৃদ্ধা ওকে দিয়ে দিব, এই জন্য কিনেছি দুটো চুড়ি। আর এখানে তো আরো বাটি এগুলো আরো কিনেছি। আর একটা কিনেছি এই ফুলটা, এই ফুলটা হচ্ছে মাথায় খোপা খোপার মতো দিলে ভালো লাগবে, সবাই পরে আমি দেখি, তো আমারও ইচ্ছা হলো কিনে নিলাম একটা, এটা 20 টাকা দাম। আর একটা কিনলাম লিপ বাম, লিপ বামটা 30 টাকা, বাট কিনে নিলাম। এগুলো হচ্ছে লাগে শীতকালে বেশি বেশি তার জন্য। আর এখানে আমি কিনেছি প্রচুর গার্ডার, এই যে দেখো গার্ডারগুলো, এগুলো পুরো সেটটা 10 টাকা করে, আর এই দুটো একটাই 10 টাকা করে। এই ছিল আজকের কেনাকাটা। তো আজকের ভিডিওটা হচ্ছে এখানেই শেষ করছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর আশীর্বাদ করবে যাতে চ্যানেলটা বেশি বেশি গ্রো হয়। তো বাই।